নমস্কার স্কুল অফিসিয়াল ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ এবং অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশের ইনকাম ট্যাক্স কম্পিটিশনের একটি এক্সেল সিটা এনেছি এটা আপনাদের স্কুলে বিভিন্ন কাজে লাগবে তো এখানে দুটি অপশানই আমি রেখেছি ওল্ড রিজাইম এবং নিউ রিজাইম আপনাদের ডেটা এন্ট্রি একবারই করতে হবে এবং পাশাপাশি আপনারা দুটো রেজাল্টেই পেয়ে যাবেন যে আপনাদের ইনকাম ট্যাক্স কতটা পড়বে তার জন্য আপনাদের যেগুলো করতে হবে আমি হালকা ছোট্ট করে একটু বলে দিই আপনাদের টোটাল স্যালারি দেবেন এবং বোনাস যদি কিছু থাকে দেবেন এই আদে মিনিমাম যেটা আপনারা জানেন অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে যেটা মিনিমাম সেটা বসাবেন আর যেটা হবে আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার অটোমেটিক্যালি নিয়ে নেবে পিট্যাক্স আপনাদের যে টাকাটা সেটা দেবেন এছাড়াও যদি আপনাদের আরও কোনো ইনকাম থেকে থাকে অর্থাৎ কেউ যদি আপনাদের মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন বা আর থেকে বা অন্যান্য ফিক্সড ডিপোজিট থেকে যদি কোনো টাকা পান তাহলে সেক্ষেত্রে এই ঘরে আপনারা বসাবেন এবং যদি আপনাদের হোম লোন থেকে থাকে হোম লোনের ম্যাক্সিমাম দু লাখ পর্যন্ত লিমিট আপনারা এখানে বসাতে পারবেন অর্থাৎ দু লাখের যদি বেশি কাটে রাখেন সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম দু লাখই নিতে পারবেন এবং তার থেকে যদি কম হয় তখন সেই কম অ্যামাউন্টটাই বসাবেন এরপরে আসছি এইটিসিতে আপনাদের জিপিএফ সাবস্ক্রিপশান এছাড়াও এলআইসি পিপিএফ এগুলো অ্যামাউন্টগুলো এক এক করে বসাতে থাকবেন ম্যাক্সিমাম দেড় লাখ পর্যন্ত এখানে নেবে আপনাদের যদি দেড় লাখেরও বেশি হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না এখানে আমার ফর্মুলা লাগানো রয়েছে দেড় লাখই ম্যাক্সিমাম নেবে এরপর আসছি এইটিডিতে এইটিডিতে আপনারা নিজের জন্য যদি করেন এবং নিজের নিজের জন্য যদি করেন সেক্ষেত্রে পঁচিশ হাজার পর্যন্ত আপনারা মেডিকেল মেডিক্লেম নিতে পারবেন এবং অন্যান্য কিছু কিছু কেস আছে যে ক্ষেত্রে পঁচিশ হাজারের কিছুটা বেশি পরিমাণে মেডিক্লেম নেওয়া যায় যদি সিনিয়র সিটিজেন থাকে বা অন্যান্য কিছু ব্যাপারেই আছে আর এইটি জি যেটা হয় ডোনেশানের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা ডোনেশান করেন তাদের জন্য এইটি জি লাগবে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলে দিই এই আপনারা যদি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে আপনারা যদি দশ হাজার টাকা বেশি আপনাদের ইন্টারেস্ট পান সেক্ষেত্রে আমি প্রথমে বলেছি যেখানে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস সেখানে আপনারা দেবেন কিন্তু যদি আপনার এই ইনকামটি কেবলমাত্র সেভিংস অ্যাকাউন্ট থেকে হয় এখন আরডি বা এফডি এইসব থেকে না হয় সেক্ষেত্রে আপনি এই টি এর আন্ডারে দশ হাজার টাকা ম্যাক্সিমাম ছাড় নিতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনারা দশ হাজার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এরপর আপনাদের আর কিছু সেরকম বসানোর নেই আপনাদের অটোমেটিক্যালি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে যেটা ওল্ড ডিজাইমে এখানে আসবে এবং নিউ ডিজাইমে এখানে আসবে আপনারা যদি কোনো এইটি নাইন সেকশানের আন্ডারে কোনো ছাড় নিতে চান সেটাও আপনারা দিতে পারেন অর্থাৎ কেউ যদি এরিয়ার হিসাবে টাকা পান বা অ্যাডভান্স কোনো টাকা পেয়ে গেছেন সেরকম কোনো হলে এটা এইটি এইটি নাইন সেকশানের আন্ডারে ছাড় নেওয়া যায় এছাড়াও আপনারা যদি কোনো ট্যাক্স পে করে থাকেন সেটাও এখানে বসাতে পারেন তো এরপর আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন যে আপনাদের কোন রিজাইমে ট্যাক্স বেশি পড়ছে এবং ট্যাক্স কম পড়ছে যদিও এবছর এবং গত বছরের ইনকাম ট্যাক্সের কম্পিটিশান একই আছে তবুও আপনাদের অনেকেই হয়তো এই ব্যাপারটি জানেন না সেই জন্য অনেকেরই কাজে লাগবে এবং এই এক্সেল এক্সেলসিটি অবশ্যই অনেক স্কুলে কাজে লাগবে এগুলোতে আপনারা প্যান নাম্বার এবং বাকি নেম অব দ্য এমপ্লয়ি লিখে আপনারা নিচে সাইনও করিয়ে রাখতে পারেন পুরোটা এ ফোর পেজে আসবে যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে এবং আপনাদের এক্সেল সিটটিও অনেক কাজে লেগে থাকবে যদি এক্সেল সিটটি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে অবশ্য কাজ করবেন তো আজকের মতো এ পর্যন্তই বাই বাই